অমৃকাণ্ড থেকে শিক্ষা নিয়ে এবার নতুন রণসজ্জা দমকল বিভাগে। দুর্ঘটনার পরই আগুন মোকাবিলায় অত্যাধুনিক যন্ত্রের প্রয়োজনীয়তা অনুভব করেছিল রাজ্য সরকার। সেই অনুযায়ী শুরু হয়েছিল যন্ত্রের অনুসন্ধান। আপাতত জার্মানি থেকে সেরকমই 50 কোটি টাকার অত্যাধুনিক যন্ত্র এসে পৌঁছচ্ছে কলকাতায়। আগামী মাস তিনেকের মধ্যেই এগুলি পৌঁছে যাবে বলে জানিয়েছেন দমকল মন্ত্রী জাভেদ খান। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি নাম যে ওয়েল ইকুইপড ফায়ার ব্রিগেড যাতে থাকে এবং আমাদের ডিপার্টমেন্টে কেন থাকবে না সেটা আমাদের প্রশ্ন, এবং সেটাই আমরা মিট করার জন্য আধুনিক ব্যবস্থা নিচ্ছি এবং সব রকমের ইকুইপমেন্টস আমরা সেলফ সাফিসিয়েন্ট সেলফ রিলায়েন্ট হতে চাচ্ছি, এবং এটার ইম্প্যাক্টটা আপনারা পাবেন কিছু দিনের মধ্যে, যখন আমরা এই বছরের মধ্যে আমরা চেষ্টা করছি যাতে মেজর ইকুইপমেন্টস সব এসে যায়। অগ্নিকাণ্ডের সময় আগুনের উৎস সন্ধান করতে গিয়ে হিমশিম খেতে হয়েছিল দমকল কর্মীদের, কারণ বাধা হয়ে দাঁড়িয়েছিল ধোঁয়ার কুণ্ডলী। আগামী দিনে সেই সমস্যা মোকাবিলায় দমকল কর্মীদের হাতে আসছে বিএসএ মাস্ক। প্রতিটি দমকল কেন্দ্রেই থাকবে এই মাস্ক। জার্মানি থেকে আসছে আরও 5টি নতুন টিটি ল্যাডার বা টার্ন টেবিল ল্যাডার। এগুলির উচ্চতা 42, 54 এবং 70 মিটার। একটি 70 মিটার টিটি ল্যাডার অনায়াসে পৌঁছতে পারবে 18 তলা পর্যন্ত। আসছে রেস্কিউ ভ্যান। 4 কোটি টাকা দামের এই রেস্কিউ ভ্যানে থাকবে অ্যাম্বুলেন্স, ফায়ার ফাইটিং ল্যাডার, 25 টন ওজন তুলতে পারে এমন ক্রেন। আসছে নিউম্যাটিক হ্যামার, অত্যন্ত দ্রুততার সঙ্গে দেওয়াল এবং শাটার ভাঙার জন্য, যা অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে। আসছে অত্যাধুনিক ওয়াটার মিস্ট, যেখানে আগুন লাগবে সেখানে এই ওয়াটার মিস্ট ব্যবহার করেই ওই এলাকায় অক্সিজেনের পরিমাণ কমিয়ে এনে আগুনকে দুর্বল করে দেওয়া সম্ভব হবে। আগুনের মোকাবিলায় হামেশাই বড় প্রতিবন্ধকতা হয়ে ওঠে জলের অভাব। এই সমস্যা দূর করতে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে পুরসভার 81টি পাম্পকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে দমকল বিভাগ। পরিস্থিতি মোকাবিলায় এই পাম্পগুলি থেকেই জরুরি ভিত্তিতে প্রথমে জল নিতে পারবেন দমকল কর্মীরা। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।